गुड मॉर्निंग, गुड मॉर्निंग कर दाओ सबाई के, जय जय खाना खाना, गुड मॉर्निंग। এখন বাজে 11:15, আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে সকালে। ও এখন জানলার সামনে যাবে, আমি জানি এখন জানলার সামনে যাবে। শুধু শুধু এখন ওই জানলায় যাবে আর এখন জানলায় গিয়ে খেলা করবে। দেখো এখন খেলা করছে, আমার পেছনে আছে দেখা যাচ্ছে না। তুকি তুকি মামা, এবার আজকে মানে খুব বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকে প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি, সেই জন্য ঠান্ডা ঠান্ডা আছে, ওকে স্নান করাবো না, সেই জন্য সকালে খাইয়ে টাইয়ে একবারে গা টা মুছিয়ে পাঠিয়েছি। আচ্ছা এখন একটু ঘুমাবে, এই টাইমে একটু ঘুমানোর জন্য এরকম করে 11:30 দিকে একটু ঘুমায়, তারপর উঠিয়ে স্নান টান করিয়ে ভাত খাইয়ে দিই। কিন্তু আজকে আর স্নান করাবো না, তোর খাবার রান্না হয়ে গেছে, ওর একটা খিচুড়ি খাওয়াবো, সবজি দিয়ে খিচুড়ি আর মাগুর মাছ ভাজা, শ্যান্ত মাগুর মাছ ভাজা। কি মামা ঘুম পাচ্ছে? আচ্ছা আচ্ছা চল, চোখ মুখ ডলছে দেখতে পাচ্ছ এখন। আচ্ছা আচ্ছা চলো চল, আচ্ছা রেখে দিই ফোন, রেখে দিই, টাটা করে দাও সবাইকে, বলে আমি এখন ঘুমো পড়ি। এই দেখো টাটা করে দিচ্ছে, আমি ঘুমো করে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। শ্যাম্পু করে না, সাবান দিয়ে চান করে না, তোমার নাকের সাথে গন্ধ লাগতো। এটা হ্যান্ড স্যানিটাইজ করে দাও, আর কিছু বলতে হবে না, আর কিচ্ছু না, এটা হ্যান্ড স্যানিটাইজ করো। পেঁয়াজের খোসা খাচ্ছিস, পেঁয়াজের খোসা খাচ্ছিস, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও। আমার কোলে আসো, আসো আসো আসো, এখন মুখে কোলে নিতে হবে, কোলে টলে নিয়ে আসো 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 আসো। তারপরে এই যে ঘর দৌড়ের কি অবস্থা, এগুলো এখন পরিষ্কার করে ঘরটা ঝাঁটিয়ে দেবো। আর ঘড়িতে দেখো 12টা বেজে গেছে, ওকে খাই দেবো, কেননা অন্যদিন 12:30 দিকে বসে আজকে সকাল থেকে সেই সকালবেলা খেয়েছে, আর কিছু খায়নি, আর ঘুমালো না, এরপরে খাওয়ানোর সময় ঘুমানোর জন্য কাঁদবে আর খাবে না, সেই জন্য এখনই ওকে খাই দেবো, 12:10-15 মধ্যে বসে পড়বো খাওয়াতে ঘরটা ঝাঁটিয়ে। তো চলো আমি ওকে খাই টাই আসি, তারপর আমি আবার আসছি তোমাদের সঙ্গে। এই যে ওর খাবার খিচুড়ি হয়ে গেছে রান্না, প্রেশার কুকারে করে এটা ঢেলে নিয়েছি, এবার আমার গরম কিন্তু, এবার এই স্টিলের গ্লাসের পেছন দিয়ে এটা চট চটকাবো, তারপরে বাটিতে করে চামচ দিয়ে খাওয়াবো। তো চলো এখন খাইনি, গরম কিন্তু শোনা কি, নে 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 বেশ নে নে, এত রাগ ভালো না, নে ফেলে দেবে, এবার এটা ফেলে দেবে, যা আমি খাই দেব, তো গরম না ঠান্ডা হওয়া কথা, ঠান্ডা হলে খাই দেবো। ওর খাবারটা রেডি, আমি গ্লাস দিয়ে চটকে দিয়েছি, আর এটা হচ্ছে মাগুর মাছ ভাজা, কালকে ঝোল করে দিয়েছিলাম জ্যান্ত মাগুর মাছের, আর আজকে একটুখানি ভাজা দিয়েছি। এনে এনে আ করো আ করো, আমি দিচ্ছি আমি দিচ্ছি, তুমি একা 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 খেতে পারো না, তুমি তুমি চামচ দিয়ে খেতে পারো একা একা, খাওয়া নিয়ে যে কত নকশা করতে হয়। এখন কটা বাজে, এখন 12:30 বাজবে, চলো 11:12:26 এখন দেখটা বেজে যাবে খাওয়াতে। তো আমি এই খিচুড়িটা করেছি, বাসমতি চাল, মসুর ডাল, আর একটু গাজর, একটু আলু, আর
পটলের খোসাটা ছাড়িয়ে বীজটা ছাড়িয়ে অল্প একটু মানে 1-2 কুচির মতো পটল নিয়েছি। তারপরে সেটা ঘিয়ে ভেজে মানে চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো, ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেটা চাল ডাল আর সবজিটা ঘিয়ে ভেজে মানে 2-4টে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর একটু সামান্য নুন একটু হলুদ দিয়ে হালকা ভেজে তারপর প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। এবার এখনো খেলতে খেলতে খাবে, তো আমি ওকে খাইয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার আসছি। দাও আমাকে দাও, চামচটা দাও। আমার মেয়ের খাওয়া হয়ে গেছে আর ওকে আমি ঘুমো পাড়িয়ে দিয়েছি, মানে খাওয়া হয়ে যাওয়ার পরে, পুরোটা তো খাইনি অর্ধেক খেয়েছে। খাওয়া হয়ে যাওয়ার পরে ওর ঠাম্মা খেয়ে ওকে ধরলো, তারপরে আমি খেলাম, স্নান টান করলাম। স্নান করলাম বলতে জর্জর ভাবটা এখনো আছে, স্নান করিনি, এমনি গা হাত পা কোনো রকম ধুয়ে চেঞ্জ করে নিয়েছি। মেয়েও ঘুমিয়ে গেছে, চলো তোমাদেরকে একটু আমি বাইরে ওয়েদারটা দেখাই। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে 3-4 দিন ধরে, কাল রাত থেকে তো সারাটা রাত বৃষ্টি আর সকাল পর্যন্ত। এই দেখো দেখতে পাচ্ছ আকাশটা, দেখো চলো দেখাই। আমার মেয়ে ঘুমিয়ে গেছে, এই যে তো মেয়ে তো ঘুমিয়ে গেছে। এখন আমাকে করতে হবে, এই যে টেবিলের উপরে পড়ে আছে ভাত খেয়েছি, সেই থালা টালা ধুতে হবে। তো তারপরে আমি ভাবছি আমি একটু ঘুমোবো, কারণ আজকে আমার মেয়ে তো ঘুমোয় নি সকালবেলা, প্রতিদিন 10:30, 11:30 বা 12:30 হলেও একটু আধ ঘন্টা হলেও ঘুমায়, তো আজকে ঘুমায় নি, সেই কারণে এখন মেবি অনেকটা ঘুমাবে। তো আমিও এখন বাসন টাসন ধুয়ে ভাবছি ঘুমাবো, আমারও ঘুম পাচ্ছে, কাল সারা রাত ঘুমোতে পারিনি। মেয়ে অনেকবার উঠেছে আর এমনিতে রাত্রেও অনেকবার উঠে, অনেকবার বিএম খায়, 5-6 বার বিএম খায় মাঝ রাত থেকে উঠে সকাল পর্যন্ত, তো সেই কারণে ঘুমটা হয় না। আর মেয়ে হওয়ার পর থেকে এমনিতেও ঘুম হয় না, ছোটো বাচ্চা থাকলে যা হয় বুঝতেই পেরেছো তোমরা। আর দিনের বেলাও ঘুমোতে পারি না, রোজই ভাবি ঘুমাবো ঘুমাবো করে, যে ঘুমটা মানে লাগে, মানে মেয়েটা যখন ঘুমিয়ে যায় তো আমি যখন শোবো, শোয়ার সঙ্গে সঙ্গে তো আর ঘুমটা আসে না, একটু তো টাইম লাগে, তো আমার ঘুমটা আসতে না আসতে ও উঠে পড়ে। তো তারপরেই ওর বিকেলের খাবার টাবার বানানো, চা টা করা, জল টল ভরার যা, ঘরের কাজ টাজ করা, যেটুকু ঘর টর ঝাড় দেওয়া, তো সেই জন্য আর ঘুমটা হয় না। তো ওই জন্য ভাবছি আজকে একটু ঘুমিয়ে নেবো। তো আমি এখানেই আমার ব্লগটা শেষ করলাম, কেননা প্রচণ্ড ঘুম পাচ্ছে, শরীরটা যেহেতু ভালো নেই, শরীরে ঘুমের দরকার, কারো সারা রাত ঘুমোতে পারিনি। তো এখানে আমি আমার ব্লগটা শেষ করলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঘরের মধ্যে থাকো, সবাইকে অনেক 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 ভালোবাসে, লাভ ইউ অল, টাটা সবাইকে।